नमस्कार बंधुरा, आज हम रही केशिया पाताते आभा एंटारप्राइजे जखने पाव जा इलेक्ट्रिक बैक नतून प्रजन्मे नतून वाहन परिवेश बान्धव एवं इलेक्ट्रिके चले। कारण आपनारा जानें पेट्रोल दाम जो बेड़े चले पेट्रोल आगामी दिन में पावा जाए कि ना तारो कोनो निश्चयता नहीं। तो से क्षेत्र में आगामी प्रजन्म चलो इलेक्ट्रिके और केशिया पातार मत जैगाते से ही नतून प्रजन्म प्रजुक्ति एसे गेछे आभा एंटारप्राइजे। तो चलून आमरा देखे नी आभा एंटारप्राइजे जो इलेक्ट्रिक बाइक पावा जाच्छे तार की गुणगत सुविधा रही है और आपनी कीभावे व्यवहार करते पारें एवं लाभवान होते पारें। तो आसुन देखे नेवा जाक। শোরুমের ভেতরে এবং আপনি দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক বাইক খুবই সুন্দর মডেল ডিজাইন এবং খুবই স্টাইলিশ। তো আজ এখানে উপস্থিত রয়েছেন এই শোরুমের ওনার মিস্টার অশোক কুমার বেরা। তো ওনার সঙ্গে আমরা কথা বলে নেব এই ইলেকট্রিক বাইক সম্বন্ধে, ওনার যে উদ্যোগ এবং এই কেশিয়া পাতার মতো জায়গায় উনি শুরু করেছেন এই নতুন প্রজন্মের যে বাইক এখানে পাওয়া যাচ্ছে তার জন্য ওনাকে ধন্যবাদ। এবং ওনার কাছে জেনে নেব এই বাইক সম্বন্ধে আরও কিছু তথ্য যা আপনাকে হেল্প করবে আপনার ডিসিশন নেওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক। তো অশোক বাবু, আপনি কিভাবে ভাবলেন যে এই ধরনের একটা উদ্যোগ এখানে শুরু করবেন? না অ্যাকচুয়ালি মানে আজকের দিনে পরিবেশের কথা ভেবে প্লাস হচ্ছে লোকের ইনকাম, যেখানে লোকের ইনকাম নেই অথচ আমরা আজকে পেট্রোল বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, লো ইনকাম তারাই দেখা যাচ্ছে আজকে পেট্রোল বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সেই যে হিসাবে আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে লোকে একটু ইনকাম করতে পারে, পরিবেশও যাতে মানে আছে। আজকের দিনে করোনাকালে লোকের প্রত্যেককে মাস্ক পরে ঘুরতে হয়েছে, এরকম যদি পলিউশন হয় একসময় আমাদেরকে হয়তো স্পেস স্যুট করে রাত্রিবেলা ঘুমোতে হবে। তো সেই জায়গা থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং রেসপন্সও ভালো পাচ্ছি, আশা করি ভবিষ্যতে আমরা আরও ভালো রেসপন্স। আমরা যেটা বোঝা যাচ্ছে যে পরিবেশকে আপনি খুবই ইম্পর্টেন্স দিচ্ছেন, কারণ আমি এখন দেখতেই পাচ্ছি চারদিকে যে পরিবেশ দূষিত হলে কীরকম আমাদের অসুবিধা হতে পারে। সেখানে পরিবেশ দূষণ পেট্রোল বাইকের যেটা হয় সেটা কিন্তু এই বাইক ব্যবহার করলে হবে না। সেটা তো হবে না, প্লাস হচ্ছে ধরুন আজকের দিনে মানে আমরা ইলেকট্রিক বাইক তো আজকে কোনো নতুন কিছু জিনিস না, এগুলো অনেকদিন ধরেই আছে, কিন্তু সেগুলো তখন যে স্টেজে ছিল আজকে কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে এসছে এবং অনেক কম খরচে হবে। আপনি যদি বাড়িতে সোলার লাগিয়ে দেন তাহলে চার্জিংয়ের খরচাটাও বেঁচে যাবে, আপনি সোলার থেকে চার্জ করবেন এবং বলতে গেলে বিনা পয়সায় আপনি পুরোপুরি রাইড করতে পারবেন। যারা আজকে যারা ছোটো ছোটো ব্যবসা করছে, সবজি ব্যবসা করছে, দেখা যাচ্ছে যে তারা পেট্রোল বাইক কিনে ঘুরে বেড়াচ্ছে, তার তো লাভ কী হবে, তার তো লস হয়ে যাচ্ছে দেখতে গেলে। তো সেখানে যদি ওরা এইসব বাইক নিয়ে ঘুরে বেড়ায় তাহলে সেই সব সমস্যা থাকবে না। প্লাস হচ্ছে আজকে লাইসেন্স নেই, ইয়াং ছেলেরা আজকে বাবা মা তাদের গাড়ি কিনে দিচ্ছে এবং উইদাউট লাইসেন্স তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এরকম মানে খতরনাক জিনিস আজকে দিলে দেখতে গেলে, কারণ নাম্বার প্লেট নেই কিছু নেই। আর এইসব গাড়িতে সেসব কোনো লাগছে না, কারণ একটা হেলমেট পরে সে গাড়ি চালাতে পারে। তো আজকে সেইটাও একটা বড় ব্যাপার ভাবতে হবে। আপনি যেটা বললেন যে খুবই কম রোজগারের লোক এই ধরনের বাইক ইউজ করতে পারে, তো যদি আপনি একটু আমাদের দর্শকদের বলেন যে কিরকম রেঞ্জে পাওয়া যাচ্ছে আপনার কাছে আমাদের বাইকগুলো? এগুলো আমাদের কাছে যেসব বাইক পাওয়া যাচ্ছে এভন সাইকেল মানে আজকে আমরা সেটা আমরা আগে সাইকেল ব্যবহার করেছি, 300 বছর পুরনো কোম্পানি এভন সাইকেল বলতে সবার বাড়িতেই আছে। তো সেই কোম্পানির বাইক, এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির বাইক। লিথিয়াম আয়ন ব্যাটারি বলতে অনেক হালকা হয় গাড়িগুলো, আপনি এক হাতে তোলা যাবে, এমন কিছু হালকা মানে ভারী নয়, মানে যে কেউ বাড়িতে সবাই ইউজ করতে পারবে। মহিলাদের জন্য এই বাইক খুবই সুবিধাজনক, কারণ খুব লাইট ওয়েট এবং সহজে কন্ট্রোলেবল, সহজে করা যাবে। এবং স্পিড এখানে আপনার যেটা পাচ্ছেন যে কেউ স্পিড এটা আপনার 40-45 স্পিড হয়ে যাবে। একজন লোক মানে যদি নর্মাল আমাদের মতো মোটা শরীরে নয়, যারা একটু মোটামুটি 50-60 কেজি ওজনে সে একা একবার চার্জে 60-80 কিলোমিটার যেমন চাইবেন সেইভাবেও কাস্টম করা যায়। যেমন এটা আমার 48 ভোল্টের বাইক আছে, এটাতে একবার চার্জে আপনার 65 কিলোমিটার যাবে সিঙ্গেল রাইড। তাহলে এখানে দেখুন, একবার যদি একটা ইলেকট্রিক বাইক 60 কিলোমিটার যাবে একবার চার্জে, এবং একটা পেট্রোল বাইক 60 কিলোমিটার যেতে যদি 1 লিটার পেট্রোলের খরচা হয় তাহলে প্রায় 90 টাকা করে যাবে। কিন্তু আপনার এই বাইকে 60 কিলোমিটার যেতে কত খরচা করতে পারবে? আপনার ধরুন একবার মানে 1.2 কিলোওয়াটের মানে 1.2 কিলোওয়াট মানে 1.2 ইউনিট কারেন্ট পড়বে, তাহলে ধরে হিসেব করে দেখুন 5 টাকা রুরাল
রুরালে আপনার উইন্ডো হয়তো 5 টাকা 6 টাকা তাহলে 7 টাকা ম্যাক্সিমাম 8 টাকা তাহলে বন্ধুরা দেখছেন যে 7 টাকায় আপনি 60 কিলোমিটার যেতে পারবেন যেখানে সেই 60 কিলোমিটার একটা পেট্রোল বাইকে যেতে গেলে আপনাকে প্রায় 90 টাকা এবং হয়তো আগামী দিনে 100 টাকা আপনার পকেট থেকে খরচ হতে পারে তো কতটা সাশ্রয় হতে পারে আপনি নিজেই ক্যালকুলেশন করে নিতে পারেন আবার একটা সুবিধা যে হচ্ছে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো কিন্তু মডার্ন আমরা যে সব মোবাইল যে ব্যাটারি ইউজ করি সেই ব্যাটারির টেকনোলজি দিয়ে সেই ব্যাটারিগুলোকে জুড়ে জুড়ে বড় করে ব্যাটারি ফলে আমরা এগুলো কিন্তু লাইফ টাইম অনেক বেশি সেই জন্য কোম্পানি থেকে আপনি 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন ফলে 2 বছর পর ক্যান্সেল দেওয়া নেই এবং আস্তে আস্তে ব্যাটারির দাম কমছে আপনি 2 বছর 3 বছর 4 বছর পর যখন ব্যাটারি তো আপনি কিনবেন সেটা অনেক সস্তায় পড়বে ফলে টেনশন কিছু নেই গাড়ি নিয়ে আর এর মধ্যে বিশাল কিছু খাস কিছু মেকানিজম নেই যে কেউ যারা হবি সায়েন্টিস্ট যারা নিজেরা একটু স্ক্রু ড্রাইভার ধরতে পারে তারা নিজেরা সারাই করতেও পারে হ্যাঁ বাজারে সব কিছু স্পেয়ার পার্টস অ্যাভেলেবল আছে আর আমাদের কাছেও কি আচ্ছা শুভবাবু দর্শক বন্ধুদের আরো একটা প্রশ্ন থাকতে পারে যে অনেক সময় কি হয় আমরা বেশি টাকা ক্যাশ জোগাড় করতে পারি না তো সেক্ষেত্রে কি আপনার কাছে সেরকম কোনো ফ্যাসিলিটি আছে একবারে আমাদের কাছে গাড়ি কিনতে গেলে দুই তিন রকম ভাবে আমরা গাড়ি দিতে পারি কেউ ক্যাশে চাইলে ক্যাশে আর কেউ যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে আমাদের কাছে মেশিন আছে মেশিনে কার্ড দিয়ে ইএমআই এর মাধ্যমে উনি ক্যাশ মানে কিনতে পারে যেমন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যদি 6 মাসের ইএমআই নেয় তাহলে কোনো ইন্টারেস্ট লাগবে না সেটা তার ব্যাংক ক্রেডিট কার্ড তার অফার যেমন করছে সেভাবে যদি ভালো ব্যাংকের ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ডও ইএমআই দিতে আসলে থাকে নো কস্ট ইএমআই যেটাকে বলা হয় যে সেরকম যদি অ্যাভেলেবল থাকে তাহলে সেটাও পেতে পারে তাহলে কোনো ইন্টারেস্ট লাগবে না আমাদের কোনো কিছু পয়সা লাগবে আর যদি ওগুলো নাও থাকে যদি ইন্টারনেট ব্যাংকিং আর আধারের মোবাইল নাম্বার এগুলো থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমরা 10 মিনিটের মধ্যে লোন করিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই এবং 20% ডাউন পেমেন্ট মানে ধরুন একটা গাড়িটা যদি দাম হয় 65,000 টাকা উদ্যোগকে আপনাদেরও সাপোর্ট করা উচিত তারা কিন্তু খুব মানে প্লিজড এবং ওদের কাছ থেকেই আরো অনেকেই দেখে আরো বাইকের কাস্টমার আমাদের কাছে আসছে এই মুহূর্তে লকডাউনের জন্য বাইক সেইভাবে সাপ্লাই নেই তো আস্তে আস্তে আমরা বাইক অনেক মানে বেশি স্টকে রাখতে পারবো হ্যাঁ যেহেতু এখন লকডাউনে প্রোডাকশন কম অল ওভার ইন্ডিয়া সাপ্লাই সেইভাবে প্রপার দিতে পারছে না তো সেই হিসেবে আমরা গাড়ি খুব একটা পাচ্ছি না স্টকে আমাদের কাছে কম আছে প্লাস আমরা সবে শুরু করেছি আমাদের জায়গারও অভাব আছে তো বন্ধুরা আমি আপনাকে এই স্ক্রিনে মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দেব তো আপনারা কল করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং উনি যেভাবে বললেন যে এখনই সমস্ত বাইক বা সমস্ত ধরনের ডিজাইন অ্যাভেলেবেল নেই তবে ধীরে ধীরে উনি চেষ্টা করছেন আরও স্টক বাড়ানোর জন্য তো একটু আগে যদি আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনি অবশ্যই আপনার পছন্দ মতো বাইক নিয়ে বাড়ি যেতে পারবেন তো ধন্যবাদ আপনাদের আগে আরেকটা ভিডিওতে আমরা আরও জানবো যে ওনার কাছে আর কী ধরনের উদ্যোগ রয়েছে নমস্কার।